100 দিনের কাজের বকেয়া টাকা আদায় আগামী 2 অক্টোবর দিল্লিতে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দলের তরফে আগেই জানানো হয়েছিল হকার টাকা ফেরত দিতে চাইতে বাংলা থেকে 50,000 বঞ্চিতদের চিঠি নিয়ে যাওয়া হবে দিল্লিতে। তারই প্রস্তুতি হিসেবে এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে বঞ্চিতদের চিঠি সংগ্রহে নামলো তৃণমূল। জানা গিয়েছে একেবারে ব্লক স্তর থেকে আলাদা আলাদা বাক্স করে সংগ্রহ করা হচ্ছে বঞ্চিত প্রাপ্যদের চিঠি। বাক্সের উপরে ব্লকের নাম উল্লেখ করা। দলের টুইটার হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল, যাতে শোনা যাচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা, আমাদের অধিকারের টাকা কারো পৈতৃক সম্পত্তি নয়। আপনারা যদি চান যে আপনাদের অধিকারের স্বার্থে আমরা লড়াই করব, তাহলে ভারতবর্ষের কোন নেতার অধিকারে নেই আপনার অধিকারের প্রাপ্য টাকা আটকে রাখবে। প্রসঙ্গত, গত 21 জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানানো হয়েছে বাংলায় বঞ্চিতদের এই চিঠিগুলো পাঠানো হবে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। 100 দিনের কাজের টাকা সহ আবাস সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে রাজ্যের বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এরই প্রতিবাদে আগামী 2 এবং 3 অক্টোবর রাজধানীর বুকে ধর্ণা কর্মসূচি করছে তৃণমূল। ঠিক ছিল বিদেশ সফর থেকে ফিরে ধর্ণায় কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পায়ে ফের চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে উপস্থিত অনিশ্চিত হয়ে পড়েছে। এমন আবহে দিল্লিতে ধর্ণা কর্মসূচির নেতৃত্বে দেখা যেতে পারে অভিষেককে।